হাতে বাকি আর মাত্র দুদিন। সামনে জমজমাট ভোট পুজো আর ভবানীপুর উপনির্বাচনের ভোট নিয়ে জনসাধারণের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। গতকাল ভবানীপুরে প্রচার সারতে গিয়ে দিলীপ ঘোষের উপর হওয়া হামলার পর বিজেপি ঈশ্বরের দরবারে যান। গুরুদুয়ারে ভবানীপুর উপনির্বাচনে বিজয়ী প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তার সঙ্গে যান নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। গুরুদুয়ারে যান তারা এবং প্রিয়াঙ্কা বলেন বিজেপি ঈশ্বর বিশ্বাসী, তারা তৃণমূলের মতো গুন্ডা রাজনীতিতে বিশ্বাসী নয়। এমনকি মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন এমনও বার্তা দিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। একদিকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এটাই আমাদের নেচার, আর একদিকে ওরা চারদিকে রক্ত ঝাড়ছে, দুবারের মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে। এর পাশাপাশি দিলীপ ঘোষের উপর হওয়া হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকেরা, তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দেখে নেব। আমাদের রাজ্যের প্লাস তথা ভারতবর্ষের যত মিডিয়া ছিল, আপনাদের তো ক্যামেরা তো সব দেখা গেছে দিদি, আমরা কি মাথা ফাটাবো? আপনাদের ক্যামেরা কি বলছে? এরা তো ক্যামেরাও মানে না, হাইকোর্ট মানে না, সুপ্রিম কোর্ট মানে না, কোনো ইনস্টিটিউশন মানে না, কিচ্ছু মানে না। একটা পুলিশ আসেনি, একটা পুলিশ আসেনি। আমাদের ওখানে পারমিশন নেওয়া প্রোগ্রাম, ইলেকশন কমিশন আমাদের পারমিশন দিয়েছে, তারপর ওখানে আমরা প্রোগ্রাম করছি, কি মানে হয়? কিসের জন্য? কেন ভয় দেখাচ্ছেন যে গুজরাটিরা, মারোয়ারিরা, পাঞ্জাবিরা ভয়ভীত হয়ে ভোট দিতে পারবে না? সব ভারতীয়রা আজকে মাননীয়ার এই ভয়ভীতে দেখেছে এই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট করবে। ভয় সন্ত্রাসের রাজনীতি, যেন কেউ ভোট দিতে না বেরোয়, উনি তো ভয় পেয়ে গেছেন। এবং এই ভয়টা যুব মোর্চায় খুব ভালো লেগেছে, চলুন আমরা রক্ত দিয়ে ভয়ের মোকাবেলা করি। আজকে যখন আমাদের সভাপতি মুকুন ঝা সেখানে তাকে মারা হয়েছে, আমরা সেখানে তাকে জল দিচ্ছিলাম, যে ফার্স্ট এইড যে ইঞ্জিনিয়ার সেটাই করছিলাম। হ্যাঁ, তো সেখানে আমাকে আবার করে তারা যখন আবার করে তারা করেছে আমার হাতে ব্যথার জন্য, আমি দৌড়াতে পারিনি, দেখছে তারা হাতে ব্যথা, তারপরেও সেখানেই তারা আবার করে অ্যাটাক করেছে। এবার ভবানীপুরের মানুষ ঠিক করবে তারা গুন্ডারা চায় না গণতন্ত্র চায়, আর কিছুই বলার নেই। একজন মহিলা মুখ্যমন্ত্রীর, মানে তিনি তো মনোনীত মুখ্যমন্ত্রী, তার এখানে মানে পশ্চিমবঙ্গের আজকে এই হাল, আর কিছু বলার নেই। প্রত্যেক দিন কোনো না কোনো মহিলা দোষিত হচ্ছে।